ধ্বনি বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই ধ্বনিকে নিয়ে যে তত্ত্ব এবং যত সংজ্ঞা প্রস্তুত হয়েছে সেগুলোকে বলা হয় ধ্বনিতত্ত্ব। যেমন একটু চিন্তা করে দেখো, কখনো কখনো আমরা মুখে নানান রকম শব্দ করি, যেমন আ, ই, উ, রি, ব। দেখো এখানে পাঁচটা ধ্বনি, পাঁচটা ভিন্ন ভিন্ন আওয়াজ তোমাকে ভিন্ন ভিন্ন উপায়ে দিয়েছে, এবং আমরা বুঝতে পারছি প্রত্যেকটা উচ্চারণ থেকে আমাদের এক একটা আওয়াজ আসছে। আমরা মুখনিঃসৃত এই আওয়াজকেই বলি ধ্বনি। মানুষের বাক প্রত্যঙ্গ, যেমন আমাদের কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, কোমল তালু, ঠোঁট, এরকম অনেক ধরনের বাকযন্ত্র রয়েছে যেগুলোর সাহায্যে আমরা কথা বলে থাকি। এগুলোর সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। এবং এই ধ্বনিকে নিয়ে ব্যাকরণের যে অংশটা রচিত হয়েছে তাকে বলা হয় ধ্বনিতত্ত্ব। জেনে রাখা প্রয়োজন এই যে বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ, অর্থাৎ সেই ধ্বনিকে যদি আমরা সূক্ষ্ম অংশে ভাগ করি তাকে বলা হবে ধ্বনি মূল। যেমন চিন্তা করে দেখো, আ, ই, উ, এগুলোকে তুমি এককভাবে উচ্চারণ করতে পারো, সেগুলোকে আর আবার ভাঙার দরকার হয় না, এবং এই কারণে এগুলোকে বলা হয় ধ্বনি মূল।